মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন ত্রিপুরা দলকে নিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের করা কটাক্ষের পাল্টা জবাব দিলেন মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন। সোমবার সাংবাদিক সম্মেলন থেকে নাম না করে উপমুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়ে মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন উল্লেখ করেন, উচ্চ পদে থাকা কোনো ব্যক্তিকে এ ধরনের কথা শোভা দেয় না। আসন্ন এডিসি নির্বাচন বাগযুদ্ধে সরগরম। বাগযুদ্ধে একে অপরকে জবাব পাল্টা জবাব দিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন। গত শনিবার মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন ত্রিপুরা দলকে কটাক্ষ করেছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এবং দেখা যাচ্ছে আরেকদিকে হইচই চিৎকার বাচ্চার করছে একটা দল, যারা নিজেকে ত্রিপুরা দল বলে স্থাপিত করতে চায়। আমি দেখেছি কাগজপত্র এসডিএম অফিসে, ত্রিপুরা বলে কিন্তু কাগজপত্র কিছু নেই, সব প্রার্থী ওদের ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি। আমরা তো জানি, এর বিবৃতিও পেয়েছিলাম যে টিএসপি মার্জ করে গেছে ত্রিপুরার সঙ্গে। একটা দল যদি আরেকটা দলের সঙ্গে মার্জ হয়ে যায় এটা অস্তিত্ব থাকে না। আবার দেখছি টিএসপির ক্যান্ডিডেট, ত্রিপুরার ক্যান্ডিডেট কোথায়? ত্রিপুরা মার্জ করলো টিএসপির সঙ্গে না টিএসপি মার্জ করলো ত্রিপুরার সঙ্গে? সেটা একটা রাজনৈতিক অপরিপক্কতা বা রাজনৈতিক ইমেচিউরিটির একটা লক্ষণ। এবার উপমুখ্যমন্ত্রীর করা সেই কটাক্ষের জবাব দিলেন খোদ মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন। সোমবার উজ্জয়ন্ত রাজপ্রাসাদে সাংবাদিক সম্মেলন থেকে গত শনিবার উপমুখ্যমন্ত্রীর করা কটাক্ষের পাল্টা জবাব দিলেন মহারাজ। সোমবার সাংবাদিক সম্মেলন থেকে নাম না করে উপমুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়ে মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন উল্লেখ করেন, উচ্চ পদে থাকা কোনো ব্যক্তিকে এ ধরনের কথা শোভা পায় না। সিম্বল টিএসপি ত্রিপুরা, মেরে সঙ্গ টিএসপি কে প্রেসিডেন্ট और चित्तबाबू बैठे हैं, हमारा कोई मिशन नहीं, क्योंकि त्रिपुरा अभी तक रजिस्टर्ड पॉलिटिकल पार्टी नहीं है और हमने एक दूसरे के संग मर्ज किया है तो एक रजिस्ट्रेशन में हमको इलेक्शन फाइट करना पड़ता है। ये टेक्निकल पॉइंट है। आज भी INPT TUGS के टेक्निकल रजिस्ट्रेशन में इलेक्शन लड़ रहा है। तो ये बात कहना कि क्या है ये पार्टी, सब जानते हैं, पब्लिक इतना बेवकूफ नहीं है। तो ये जो लोग कर रहे हैं ये कन्फ्यूजन का एक उनका टैक्टिक है, क्योंकि वो लोग आज इलेक्शन अपने दम में तो जीत नहीं सकते, तो कन्फ्यूज करके 1-2% को इधर उधर करने की कोशिश। सिंबल का बात, हमारा सिंबल है अनारस। उनको प्रॉब्लम है कि चाइना का अनारस है या नागपुर का अनारस है, ये अनारस त्रिपुरा का अनारस है। ना हमको चाइना का अनारस चाहिए, ना हमको नागपुर का अनारस चाहिए। त्रिपुरा का अनारस इज द स्वीटेस्ट, क्वीन पाइनएप्पल फ्रॉम, तो वी डोंट नीड एनीबडीज अनारस। ये लोकल इंडिजिनस अनारस है और आप लोग जो भी बोलना चाहें ये शोभा नहीं देता कि पीपल इन हाई पोजिशन हल्का बात करें। পাশাপাশি এদিন বিজেপি এবং সিপিএম উভয় দলকেই কটাক্ষ করেন মহারাজ। কা বাত করে, মানে আজ তক কমল কা মজাক নেই উড়ায়া, মানে আজ তক সিপিএম কা সিকল কা মজাক নেই উড়ায়া। আপ ভি হামারে সিম্বল কা মজাক মত উড়াইয়ে। আগর আপকো মজাক উড়ানা হি হ্যায় তো আপনে অন্দর মে বহুত মজাকিদার ইনসান হ্যায় আপনে পার্টি মে, উনকে বারে বাত। মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন এদিন বলেন, তিনি নেতিবাচক প্রচারে যেতে চান না। নির্বাচন শেষ হয়ে গেলে মুখ্যমন্ত্রীর সাথে বসে কথা বলা, উপমুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে এক কাপ চা খাওয়া, প্রাক্তন CPIM সাংসদ জিতেন্দ্র চৌধুরী এবং রাজ্য কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের সাথে বসে কথা বলার ইচ্ছে প্রকাশ করেন এদিন মহারাজ। किसी का नाम लेकर किसी के खिलाफ कुछ बोलना भी नहीं चाहता। मैं अपने लाइन में जाना चाहता हूँ और इलेक्शन 10 तारीख को ख़त्म हो जाएगा। मैं चाहता हूँ कि मैं हमारे मुख्यमंत्री जी के संग भी बात करूँ। मैं जिष्णु काका के घर में जाकर एक कप चाय पी,
जितेंद्र चौधरी से बैठकर अच्छे से बात करो, अपने पीयूष विश्वास जी के संग बैठकर थोड़ा बात करो। দ্বিতীয়বার রাজনীতির ইনিংস শুরু করা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন আসন্ন এডিসি নির্বাচনে সাফল্যের মুকুট নাকি ব্যর্থতার মালা পরবেন তা বলবে সময়ই। ভিউরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।